নজরুল সাহেব বলেছেন ডিসেম্বরের 10 তারিখে বলে বাংলাদেশ দখল করবেন। আমি বলবো আপনি আমার মুরব্বি ফখরুল সাহেব, তবে আমি যুবলীগের পক্ষ থেকে আমি একটা কথা বলি, আপনাদের প্রতিহত করতে এবং আপনাদের মোকাবেলা করতে আওয়ামী লীগ ছাত্রলীগ লাগবে না, সারা বাংলাদেশে শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগই আপনাদের ডিসেম্বর মাসে উঠাই দেবে। মাননীয় মেয়র, ভাঙ্গা পৌরসভা আমার বক্তব্য সময় মাত্র 3 মিনিট, অর্থাৎ 3 মিনিটে আমি কি বক্তব্য দেবো আমি বুঝতে পারতেছি না, আজাদ দিয়ে দেবে। তারপরেও বলি যে আজকে এই যে নতুন ভবন উদ্বোধন করছি, আশা করি আপনাদের দোয়া আপনাদের সমর্থনে আগামীতে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স আমরা 100 বেডে আমরা উন্নত করব ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যে ডাক্তারদের এইখানে যারা ডাক্তার আসেন তারা আসলেই আমার ভাই বোনদের মতন, সবাই আসেন আমাদের টিএসসি সাহেব, বিশেষ করে আমি আমাকে ভাগ্যবান মনে করব যে আমি যখন 14 সালে আসছিলাম এই স্বাস্থ্য কমপ্লেক্সের, ওনারাও বক্তব্যে বলে গেছেন আমিও বলছি, স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু অসৎ লোক ছিলেন যারা ব্লেড দিয়ে কেটে সার্টিফিকেট বিক্রি করতেন, এবং যখন আমি বদলি করে দিলাম আমার নেতা কর্মী সহ আমার কাছে 10-12 লাখ টাকা নিয়ে পোস্টিং থামানোর জন্য ঘুরতেন, আমরা যত টাকা বেশি আমাদের ঘুষ থাকছে তত দূরে তাদের আমরা পাঠিয়ে দিছি। তো এখানে ষড়যন্ত্র হবে, তবে মনে রাখবেন এখানে যারা সরকারি চাকরিজীবী আছেন, আজকে ভাঙ্গার উন্নয়ন শুধু রাস্তায় হয় নাই, ভাঙ্গার উন্নয়ন শুধু হসপিটালে হয় নাই, ভাঙ্গার উন্নয়ন শুধু বিদ্যুতে হয় নাই, ভাঙ্গার উন্নয়ন কিন্তু সেবাতেও হয়েছে। আজকে আমি গর্ব করে বলতে পারি যে আমার ভাঙ্গা থানায় একজন ভদ্রলোক সুন্দরভাবে যে তার সমস্যার কথা বলতে পারেন, আমার ভাঙ্গা হসপিটালে আজকে কোনো সার্টিফিকেট বাণিজ্য নাই, আজকে ভাঙ্গা উপজেলায় যে নির্বাহী কর্মকর্তা আছেন উনি সবাইকে সময় দেন, ইতিমধ্যে এই নির্বাহী কর্মকর্তা ভাঙ্গা উপজেলায় একজন সুনামের সাথে কাজ করে জনপ্রিয় নির্বাহী উপজেলা হিসেবে সে তার পরিচিতি হয়েছে। অতএব যেই পরিবার নিয়ে আমি কাজ করি আমি সেই পরিবারের উপরে তাদের কারণে আমি নিজে গর্বিত হই এবং আমার ভাঙ্গাবাসী গর্বিত হয়। আমি মনে করি থানায় গেলে একজন মানুষ সে আগে একটা আমি যখন আসি তখন দেখছি যে অনেক রকমের বাণিজ্য চলতো, অনেক রকমের দালালি চলতো, আজকে কোনো দালালি ভাঙ্গা থানায় নাই, উপজেলায় 1 টাকা এদিক ওদিক করার মতন অবস্থান নাই, স্বাস্থ্য কমপ্লেক্সে টিএসসি সাহেব আমার মনে হয় সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন উনি আমার ফোন করেন, স্যার এটা লাগবে স্যার ওইটা লাগবে, করোনা ভাইরাসের সময় বাংলাদেশের কোথাও পিপি নাই কোথাও কিছু নাই, উনি আমাকে জোর করে বলছে স্যার আপনার এনে দিতে হবে এনে দিতে হবে, আমরা বেরোতে পারছি না, আমরা ট্রিটমেন্ট করতে পারছি না। আমি সেই চায়না থেকে আমার এক বন্ধুর মাধ্যমে সেই সকল যে করোনা সামগ্রী সেগুলো এনে দিয়ে তাকে আমি দিতে হয়েছে। এই যে একটা দাবি, এই যে একটা দাবি, এবং যে কোনো সময় আমার ওসি সাহেব বলেন, আমার সার্কেল সাহেব বলেন, আমার টিএনও সাহেব বলেন, আমার এসি ল্যান্ড বলেন, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা টিএসসি সাহেব যেই বলেন, এদের কারো আমার সাথে দেখা করতে ফোন করতে হয় না যে স্যার আমরা আসবো, যে কোনো সময় তারা আমার কাছে আসবেন, এদের মাধ্যমে আমি আপনাদের কাছে সেবাটা পৌঁছে দিই, এদের মাধ্যমে আপনাদের সেবা করার সুযোগ করে দিই ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের যেই ভাঙ্গার জনগণের কাছে আমি কৃতজ্ঞ, আমি ফরিদপুরের 9টা উপজেলা এবং 6টা পৌরসভার জনগণের কাছে কৃতজ্ঞ যে আমাদের ভাঙ্গার সন্তানকে সারা ফরিদপুরের 9 উপজেলার নির্বাচিত প্রতিনিধিরা ভোট দিয়ে নির্বাচিত করে আমার ভাঙ্গার ইজ্জত মান সম্মান অনেক উপরে উঠে গেছে, এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই নগরগান্ধা শাল তালপাডাঙ্গা বোয়ালমারি মধুকালী ফরিদপুর সহ চরবদ্দশন সদরপুর ভাঙ্গার প্রত্যেকটি মানুষকে যারা আজকে এই সুনামের সাথে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান এনে দিয়ে আমাদের উন্নয়ন করার আর একটা সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের সবাইকে এখানে আসছেন, আমার সময় খুব কম, আজান দিয়ে দেবে, আবারও বলবো আপনাদের দোয়া।
সোশ্যালি করার জন্য আমরা রাজপথে নেমে হুমকি ধুমকি না নেমে যারা বলেন আজকে যে ডিসেম্বরের 10 তারিখে ফখরুল সাহেব বলেছেন ডিসেম্বরের 10 তারিখে বলে বাংলাদেশ দখল করবেন আমি বলবো আপনি আমার মুরব্বী ফখরুল সাহেব তবে আমি যুবলীগের পক্ষ থেকে আমি একটা কথা বলি আপনাদের প্রতিহত করতে এবং আপনাদের মোকাবেলা করতে আওয়ামী লীগ ছাত্র লীগ লাগবে না সারা বাংলাদেশে শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগই আপনাদের ডিসেম্বর মাসে উঠে যাবে অতএব আগামী 11 তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই প্রথম পদ্মা ব্রিজের পর যুব মহাসমাবেশ যুবলীগের 50তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যুব মহা সমাবেশের ডাক দিয়েছেন আমি মনে করি সারা বাংলাদেশ থেকে যুবলীগের 10 লক্ষ নেতাকর্মী সেদিন সরোয়ারদী উদ্যানে উপস্থিত থাকবেন আমি আমার তিন থানার জনগণকে বলবো সকল যুবক ভাইরা সেদিন সরোয়ারদী উদ্যানে যে প্রমাণ করবেন আজও শেখ হাসিনার অতই হাত অতই শক্তিশালী আমরা বঙ্গবন্ধুর সৈনিক আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমরা শেখ হাসিনার উন্নয়নের সৈনিক সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ জয় বাংলা